একদিকে সারা দেশ জুড়ে করোনা যুদ্ধ, অন্যদিকে সংসার সংগ্রাম, দুয়ে সারা সেই আক্রমণে দিশেহারা রেজিনগরের মরাদীঘি গ্রামের স্বামীহারা শ্রবণ প্রতিবন্ধী মেয়ের মা মাহেলা বেওয়া। কেউ নেয় না কোনো খোঁজ, নেই সরকারি সাহায্য, জনপ্রতিনিধিদের কোনো খোঁজ নেই। রেজিনগর থেকে নিজামুদ্দিনের রিপোর্ট। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সারা দেশ যখন করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে রেজিনগরের মরাদীঘি এলাকার মাহেলা বেওয়া, তিনি রীতিমতো যুদ্ধ করছেন তার সংসার চালনা কিভাবে হবে। একদিকে তার নিঃসন্তান এক শ্রবণ প্রতিবন্ধী মেয়েকে নিয়েই তার সংসার, কিন্তু সেই সংসারে বর্তমানে লকডাউনের জেরে রীতিমতো কিন্তু তিনি হতাশায় পড়েছেন। আমরা তার বাড়ির যে চিত্র, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দারিদ্রের যে ছোঁয়া তার বাড়ির ইটের প্রতি পরতে পরতে কিন্তু রয়েছে। একদিকে লকডাউন এবং তার জেরে তিনি লোকের বাড়িতে যেভাবে কাজ করতেন এবং তার জেরেই তার চলত সংসার, কিন্তু বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে তিনি পড়েছেন উভয় সংকটে। একদিকে তার বাড়িতে কাজ করার মতো, অন্যের বাড়িতে কাজ করার মতো তার ক্ষমতা নেই, পাশাপাশি তিনি তার সংসার কিভাবে চালনা করবেন সে বিষয়ে তিনি রীতিমতো সন্দেহান। মেলেনি কোনো সরকারি সাহায্য, মেলেনি এলাকার কোনো জনপ্রতিনিধির সাহায্য, ফলে মোটের ওপর এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত তিনি অথৈ জলে। কিভাবে তার পরবর্তী জীবন পরিচালনা করবেন তিনি কিন্তু জানেন না, ফলে এক চরম সংকটের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন মরাদীঘি গ্রামের এই মহিলা। সংসারটা চলা খুবই কঠিন। এবার আমাকে হয়তো খেটে খুঁটে খেতে হয়, পরের বাড়ি খাটতে হয়, পরের কাজ করি দুটি, আমার খেপে দুটি বিড়ি ফিড়ি মারতে হয়তো সময় হয় না, কামাই থাকে এখন নাই, বিড়ি ফিড়ি মারতে বসে আছে। এবার সংসারটা চলা, আমার স্বামী নাই, বেটা নাই, পুত্র নাই, আমার চলাটা খুব কঠিন। এবার সংসারটা চলাই তো কঠিন, কোন রকমে সংসারটা চলে, যেভাবে হয় সেভাবে আমাকে খেতে হয়। তাহলে এবার কিভাবে চলবে, কিভাবে করবে, সেভাবে মেয়ে মানুষ কিভাবে ওই যেভাবে চলছে সেভাবে চালাই, আমাদের কিছু করার নাই। এবার সরকার থেকে আমাকে কিছু দেয়নি বা খাই একটা বিধবা ভাতা বা কার কিছু কিছু আমাকে করে দেয়। এবার সংসারটা পরে বাড়ি খেতে আমাকে খেতে হয়। এবার কেউ হয়তো বলে আমাকে এটা করে দেয়, কারো হাঁড়ি ধোয়া, কারো চাল ধোয়া, কারো হয়তো দুটি ধান সিজন, কারো হয়তো দুটি ঝাড়া, এভাবে করে আমাকে খেতে হয়। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।